হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবলের অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট আছে, তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেইলি আপডেট সবার আগে পেতে। তো চলো এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, সবার আগে কিন্তু অনেক অনেক কংগ্র্যাচুলেশনস এফসি গোয়াকে আইএসএলের প্রথম টিম হিসেবে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। কালকে কিন্তু একটা খুবই ভালো ম্যাচে এফসি গোয়া কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে এক্সট্রা টাইমে গিয়ে। মন থেকে অবশ্যই একটা খারাপ লাগার বিষয় রয়েই যায়, কারণ মোহামেডান আমাদের ঘরের টিম, তারা কিন্তু শেষ মুহূর্তে গিয়ে জিততে পারে না। অবশ্যই খুবই ভালো পারফরমেন্স দিয়েছে লোকাল প্লেয়ার্সরা, তাও শেষ পর্যন্ত কিন্তু এফসি গোয়া টুর্নামেন্টটা জিতে নিল। এশিয়ার অন্যতম প্রাচীন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে গেল এফসি গোয়া। কালকে কিন্তু 105 মিনিটে গিয়ে ম্যাচের প্রথম এবং শেষ গোলটা আসে। এফসি গোয়ার ক্যাপ্টেন এডু বেডিয়া গোলটা স্কোর করেন এবং এফসি গোয়াকে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করে দেন। বাট মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু খুবই ভালো পারফরমেন্স দিয়েছে, সেই বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। ডুরান্ড কাপের গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছেন এফসি গোয়ার নবীন কুমার, গোল্ডেন বুট জিতে নিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মার্কাস জোসেফ এবং গোল্ডেন বল জিতে নিয়েছেন এফসি গোয়ার ক্যাপ্টেন এডু বেডিয়া। আসন্ন আইএসএল এবং আই লিগের জন্য এফসি গোয়া এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আমাদের তরফ থেকে অনেক অনেক বেস্ট অফ লাক জানালাম। অন্যদিকে আজও কিন্তু একটা দারুণ ম্যাচ আছে, অত্যন্ত বড় ম্যাচ বলতে পারো। স্যাফ চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া কিন্তু তাদের আজকে প্রথম ম্যাচটা খেলতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে। বিকেল 4:30 কিন্তু এই ম্যাচটা হতে চলেছে, অত্যন্ত বড় একটা ম্যাচ। এবার সবাই আমাকে জিজ্ঞেস করছিলে যে এই ম্যাচটা লাইভ কোন চ্যানেলে তোমরা দেখতে পাবে। কাল অবধি কিন্তু কোনো রকম আপডেট ছিল না যে কোন চ্যানেলে ব্রডকাস্ট হবে ইন্ডিয়ার স্যাফ চ্যাম্পিয়নশিপের সমস্ত ম্যাচগুলো, আদেও ইন্ডিয়াতে ব্রডকাস্ট করা হবে কি না। তবে শেষ পর্যন্ত কিন্তু ভালো নিউজ এসে গেছে ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের জন্য। স্যাফ চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়ার ম্যাচগুলো কিন্তু ব্রডকাস্ট হতে চলেছে ইন্ডিয়াতে ইউরো স্পোর্টসে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ইউরো স্পোর্টস চ্যানেলে কিন্তু আজকের ম্যাচ এবং ইন্ডিয়ার বাকি যে সমস্ত ম্যাচগুলো আছে, অর্থাৎ অক্টোবরের 7 তারিখ শ্রীলঙ্কার বিরুদ্ধে বিকেল 4:30, অক্টোবরের 10 তারিখ নেপালের বিরুদ্ধে রাত্রি 9:30 এবং অক্টোবরের 13 তারিখ মালদ্বীপসের বিরুদ্ধে রাত্রি 9:30, এই সমস্ত ম্যাচগুলো তোমরা ইউরো স্পোর্টসে লাইভ দেখতে পাবে। এছাড়া তোমরা কিন্তু AIFF-এর যে ফেসবুক পেজ আছে সেখান থেকেও লাইভ স্ট্রিমিং দেখতে পাবে। আর অন্যদিকে স্যাফের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও কিন্তু তোমরা দেখতে পাবে। আশা করব আজকের ম্যাচে কিন্তু ইন্ডিয়া খুব ভালো টক্কর দিতে পারবে বাংলাদেশকে, কারণ তোমরা সবাই জানো রিসেন্টলি কিন্তু বাংলাদেশ যথেষ্ট স্ট্রং টিম তৈরি করেছে। ম্যাচটা কিন্তু একদমই সহজ ম্যাচ হবে না ইন্ডিয়ার জন্য, তবে আশা করব ইন্ডিয়া বাংলাদেশকে পরাজিত করতে পারবে। তোমাদের কী মতামত এই বিষয়ে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এবার কথা বলবো গোকুলাম কেরালা এফসিকে নিয়ে। গোকুলাম কেরালা এফসি সিজন শুরুর আগে কিন্তু দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে আইএসএল টিমদের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, দুটো আইএসএল টিমের বিরুদ্ধে কিন্তু গোকুলাম কেরালা এফসি অর্থাৎ আই লিগের চ্যাম্পিয়নরা খেলতে চলেছে। এক হচ্ছে এফসি গোয়া, আর একটা হায়দ্রাবাদ এফসি। প্রি সিজন ম্যাচ হিসেবে এই দুটো কিন্তু অবশ্যই দুটো হাই ভোল্টেজ ম্যাচ, সেই বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। এবার আসা যাক সন্দেশ ঝিঙ্গানের আপডেটে। হ্যাঁ বন্ধুরা, সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে কিন্তু একটা ভালো খবর আছে। কালকেই কিন্তু সন্দেশ ঝিঙ্গান নিজের সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করেছেন, তিনি কিন্তু বর্তমানে ট্রেনিং করছেন। তোমরা সবাই জানো সন্দেশ ঝিঙ্গান ক্রোয়েশিয়ার ক্লাব এইচএনকে সিভেনিকে সাইন করেছিলেন, তারপরেই তিনি কিন্তু চোট পেয়ে যান। এখন অবধি এইচএনকে সিভেনিকের হয়ে ডেবিউ করতে পারেননি সন্দেশ ঝিঙ্গান। তবে একটা খুবই ভালো খবর, তিনি কিন্তু কালকে পোস্ট করে নিজেই জানিয়েছেন তিনি বর্তমানে লাইট ট্রেনিং করছেন, তবে এখন অবধি তিনি কিন্তু ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি। তবে আশা করা যায় খুব তাড়াতাড়ির মধ্যেই তিনি ম্যাচ ফিট হয়ে উঠবেন। তবে ভালো খবর যেটা, চোট সারিয়ে তিনি কিন্তু আবারও মাঠে নেমেছেন প্র্যাকটিস করতে। এরই সাথে এসসি ইস্টবেঙ্গলের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে। এসসি ইস্টবেঙ্গলের এই সিজনের ওয়ান অফ দ্য বিগেস্ট সাইনিং অর্থাৎ অরিন্দম ভট্টাচার্য, তার তোমরা সবাই জানো করোনা হয়েছিল, তারপর তিনি রিকভারও করেছেন এবং শেষ পর্যন্ত অরিন্দম ভট্টাচার্য কিন্তু গোয়াতে পৌঁছে গেছেন। হ্যাঁ বন্ধুরা, তিনি কিন্তু এসসি ইস্টবেঙ্গলের সাথে যুক্ত হয়েছেন গোয়াতে, অর্থাৎ আর কিন্তু কোনো চিন্তার কারণ নেই। এরই সাথে আরও একটা সমস্যা যেটা হচ্ছিল, এসসি ইস্টবেঙ্গলের নতুন 30 বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা, তিনি কবে ইন্ডিয়াতে আসবেন? তোমরা হয়তো জানো যে ড্যানিয়েল চিমার কিন্তু ভিসা সংক্রান্ত একটা সমস্যা চলছিল, সেই কারণে তিনি এতদিন আসতে পারছিলেন না ইন্ডিয়াতে।
তবে বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা আপডেট, কালকে কিন্তু ড্যানিয়েল চিমার ভিসা সংক্রান্ত সমস্ত সমস্যা মিটে গেছে এবং যেটা এক্সপেক্ট করা যাচ্ছে 2-3 দিনের মধ্যে তিনি গোয়াতে ল্যান্ড করতে চলেছেন। এটা অবশ্যই একটা দারুণ খবর বলাই যায় ইস্টবেঙ্গলের সমস্ত সমর্থকদের জন্য। ইস্টবেঙ্গলের ফুল টিম কিন্তু 9th অক্টোবর থেকে প্র্যাকটিস শুরু করবে, তবে ড্যানিয়েল চিমার কিন্তু প্র্যাকটিসে যোগদান করতে আরও কিছুটা সময় লেগে যাবে, কারণ তাকে কিন্তু 8 দিনের ম্যান্ডেটারি কোয়ারেন্টিন পর্ব কাটাতে হবে গোয়াতে এসে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় ভালো খবর এটাই যে ড্যানিয়েল চিমার ভিসা সংক্রান্ত সমস্ত সমস্যা মিটে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।